বিশ্ব মা দিবস উপলক্ষে মায়েদের সমাবেশ ও পাঁচজন মাকে রত্নগর্ভ সম্মাননা দিয়েছে শেখর যশোর। রবিবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচজন রত্নগর্ভ মাকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন রেবারানী সোম, তৌহিদা পারভীন, মিসেস জীবন নেসা, সুফিয়া খানম, তৈয়বা কামরুন নাহার। অনুষ্ঠানে শেখর যশোরের সভাপতি ডক্টর অ্যাঞ্জেলা গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। আরও বক্তব্য রাখেন যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, মা দিবসের আহ্বায়ক হাবিবা শেফা, যুগ্ম আহ্বায়ক অর্চনা বিশ্বাস, শেখর যশোরের সাধারণ সম্পাদক রওশনারা রাসু। মা দিবসের অনুষ্ঠানের অভিব্যক্তি প্রকাশ করেন মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি কাশেদুজ্জামান সেলিম, আশরাফ হোসেন, যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রবতী শ্রাবণী সুর, তালবাড়িয়া ডিগ্রি কলেজের ডক্টর শাহনাজ পারভীন প্রমুখ। যদি এনে দাও, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে এরকম অনেক রত্নগর্ভ মায়ের অসামান্য ত্যাগ রয়েছে। আমরা সম্প্রতি বাংলাদেশে একটি মুভি নির্মিত হয়েছে ওমর ফারুকের মা, ওমর ফারুক শহীদ হয়েছিল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার মাকে নিয়ে একটি মুভি হয়েছে। আমাদের এই ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে যে সন্তানদের ত্যাগে এই দেশ পেয়েছি সেই মায়েদেরকে আমরা স্মরণ করি। আজকে এখানে মঞ্চে যে মায়েরা আছেন তাদের একজন তার হাজব্যান্ড আমাদের সহকর্মী ছিলেন, তিনি কিছুক্ষণ আগে আমাকে পরিচয় দিলেন এবং তার সন্তানদের বর্ণনা দিলেন। আসলে পৃথিবীতে আমাকেও এখানে পরিচয় করে দেওয়া হয়েছে, আমি পিতা। আমি এই মাতা এবং পিতাদের এই সমাবেশে আমার এই কথাটি বলতে হচ্ছে যে সবচেয়ে বড় সাফল্য বোধ হয় যখন সন্তানের সাফল্য একটি গর্বের অনুভূতি দেয়। এর সময় আমি মানুষই ছিলাম, এইগুলো আসলে আমরা এই আনুষ্ঠানিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি সকালবেলায় বলেছি যে আসলে ফিলিংস, আমাদের যে অনুভব, এই অনুভব যদি না থাকে তাহলে আমাদের এই কাজ করার কোনো দরকার হয় না।